হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এই গরুটার যখন পেটে বাচ্চা ছিল তখন দেখতে পাচ্ছেন যে আমি বলছি কত পার্সেন্ট বিষের বাচ্চা দিছে। বাছুর তো শুয়ে আছে, অবশ্য বকনা বাছুর হয়েছে। এই গরুটার দুধের সমস্যা, বাছুর হওয়ার পর দুধ একেবারে নামতেছিল না, দুধ কম হচ্ছিল। তো এই গরুটার সকালবেলা 5 থেকে 6 কেজি হইতো, বিকালবেলা 2 কেজি হইতো, মোট 8 কেজি 7 কেজি হইতোই। তো ভিউয়ার্স, হুট করে কিন্তু এর দুধ কমে গেছে। এই দুধ বাড়ানোর জন্য আমি কি প্রয়োগ করতেছি, কি খাওয়াচ্ছি, আজকের ভিডিও সেই সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এর দুধ কতটুকু হয়েছিল, কি কেমন হয়েছিল সব বললাম। তো ভিউয়ার্স, যখন এর দুধ খুব কম হচ্ছিল আমি খুব হতাশায় ছিলাম যে কেন এমনটা হচ্ছে। আসলে তখন এই গরুটাকে আমি ক্যালসিয়াম দেওয়ার পর একটা খুব কম দামের একটা ওষুধ, মানে ভালো, কাজেও ভালো, দামেও ভালো, ডিভি ভিটামিন এসকোয়ার কোম্পানির আমি এটা খাওয়াচ্ছি। তো এই ডিভি ভিটামিন খাওয়ার পর গরুটার দুধ বলেন, তার চেহারা সব কিছুই ভালো হয়ে গেল। আসলে ভিডিওটা আমি অনেক আগে নিয়ে আসতে পারতাম, আমি আগে এটা প্রয়োগ করছি, প্রায় 15 দিন হয়ে গেল। প্রয়োগ করার পর যখন ফলাফল ভালো পাচ্ছি তখন কিন্তু আমি আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিও নিয়ে। এই ডিভি ভিটামিন, শুধু এই ডিভি ভিটামিন পাউডারে এমন কোনো ভিটামিন নাই যে গরু যেটা দরকার সেটা নাই, সব ভিটামিনই আছে। তো ভিউয়ার্স, এটা ভিটামিনের অভাব পূর করবে, তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে যে গরুটার দুধ একেবারেই কম হবে, যদি দুধ একটু হলেও বাড়াতে চান তাহলে এই ডিভি ভিটামিন প্রয়োগ করতে হবে। শুধু যে ডিভি ভিটামিন প্রয়োগ করলে দুধ হবে এমনটা নয়, কিন্তু তার সাথে একটু তো খাদ্য দিতে হবে। আমি ফিড দেই, তারপর হচ্ছে ছোটো খড় দেই, ভুসি দেই, ভুট্টা গুঁড়া দেই, তারপর দুধ আর কি দুধ হচ্ছে। যাই হোক ভিউয়ার্স, এই ডিভি ভিটামিন পাউডার এসকোয়ার একটি পণ্য, এর দাম হচ্ছে মাত্র 350 টাকা। এমআরপি কিন্তু 408 টাকা, আমি 350 টাকায় নিচ্ছি। জানি না এখন দাম বাড়লো কি না, আবার সব পণ্যের যেহেতু দাম বাড়ছে এটারও দাম বাড়বে। এটা এই ডিভি ভিটামিন পাওয়া খাওয়ার পর গরুর স্বাস্থ্য তো ভালো হয়েছে হয়েছে, সবচেয়ে ভালো কথা এর দুধ আমি খুশি, এর দুধ যেটা বাড়ছে আমি খুশি আর কি। যতটুকু কম হয়েছিল আমি হতাশায় পড়ছিলাম, তারপর দুধ যতটুকু হয়েছে আমি খুশি আলহামদুলিল্লাহ। তাই আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসলাম, যাদের গরু এরকম অবস্থা দুধ কম হচ্ছে ডিভি ভিটামিন খাওয়াতে পারেন। এবং এই ডিভি ভিটামিন খাওয়ার পর বা গরুটার যে গ্রোথ রয়েছে, মানে স্বাস্থ্যটা ভালো হয়েছে, আর বাছুরটার এই ডিভি ভিটামিন পাউডার যে খাওয়াচ্ছি তার দুধ খাওয়ানোর কারণে কিন্তু এই বাছুরের কিন্তু গ্রোথ ভালো হবে। কারণ এই ডিভি ভিটামিন পাউডার খাওয়ালে গ্রোথ বাড়বে, আর যদি আমরা ভালোভাবে কন্টিনিউ খাওয়াই তাহলে দেখবেন যে গরুটা হিট তাড়াতাড়ি আসবে, প্রজনন ক্ষমতা বাড়বে, তাড়াতাড়ি বীজ দিতে পারবেন। আমরা অনেক সময় বলে থাকি 5 মাস বাছুর হয়ে গেছে কেন হিটে আসতেছে না, ভাই একটা গরু যদি ভিটামিনের অভাবে ভোগে তাহলে সহজে হিটে আসবে না, হিট আসলেও বীজ দেন কনসেপ্ট করবে না। তবে এটা কিন্তু খাওয়ালে কি হবে, যেটা ভিটামিন দরকার কনসেপ্ট করার জন্য বা হিটে আসার জন্য সেটাও রয়েছে, আশা করি বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা পুরাতনটা দেখছেন, প্লিজ কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।